দুর্দান্ত ট্যাকটিক্যাল ফুটবল খেলে বেঙ্গালুরু এফসি তারা সেমিফাইনালের প্রথম লেগ জয় পেল মুম্বাই গিয়ে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে গিয়ে তারা মুম্বাইকে এক শূন্য গোলে এলো। হোয়াট আর ট্যাকটিক্যাল ব্যাটেল বেঙ্গালুরু তাদের শক্তি কি সেই শক্তিটাকে কাজে লাগিয়ে শেষ মুহূর্তে গোল করে এক গোল তুলে নিয়ে এলো বেঙ্গালুরু এফসি অর্থাৎ ফার্স্ট লেগের পর ওয়ান জিরো অ্যাগ্রিগেটে এগিয়ে আছে বেঙ্গালুরু এফসি আর মুম্বাই সিটি এফসির সমর্থকদেরকে চুপ করিয়ে দিল সুনীল ছেত্রী যখন সুনীল ছেত্রী মাঠে নেমেছিল তখন সমর্থকেরা সুনীল ছেত্রীকে গালাগাল করছিল এফ ও ছেত্রী এফ ও ছেত্রী এইভাবে এই বলে গালাগালি করছিল তো সেই সমস্ত গালাগালির জবাব কিন্তু সুনীল ছেত্রী ম্যাচের সেভেন্টি নাইন মিনিটে মুম্বাইয়ের বিরুদ্ধে গোল করে দিল গালাগালের জবাব দিয়ে দিল সুনীল ছেত্রী একটা আউটস্ট্যান্ডিং সবার সব লম্বা লম্বা প্লেয়ারের মধ্যে একটা ছোট্ট খাট্ট প্লেয়ার উড়ে গিয়ে হেডে গোল করে এলো ফ্যাবুলেস গোল সুনীল ছেত্রী আর আমরা মুম্বাই সিটি এফ সিকে আজকে যা খেলতে দেখেছি এই সিজনে মুম্বাইকে কিন্তু আমরা সেই রকম এত গোল মিস করতে দেখিনি আজকে নো ডাউট মুম্বাই তারা ডমিনেটিং ফুটবল খেলেছে তেইশটা শট করেছে মুম্বাই তো এর থেকে পরিষ্কার যে মুম্বাই কত ভালো অ্যাটাকিং ফুটবল খেলেছে তেইশটা শট মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মুম্বাই আক্রমণের ঝড় তুলেছিল কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি তেইশটা শটে মাত্র তিনটে অন টার্গেট মুম্বাই সিটি এফসি মানে কুড়িটা শট তারা গোলপোস্টের বাইরে মেরেছে আমরা এটা এটিকে মোহনবাগানকে দেখি এরকম বাজে এরকম এতগুলো গোল মিস করার ক্ষেত্রে কিন্তু এটিকে মোহনবাগানকে অনেক ম্যাচ হারতে হয়েছে আজকে কিন্তু সেম তেইশটে শটের মাত্র তিনটে অন টার্গেট করে কিন্তু ফুল টাইমে এক শূন্য করে বেঙ্গালুরু এফসি এগিয়ে আছে তো বেঙ্গালুরু তারা আজকে দশটা শট করেছে তার মধ্যে সাতটা অন টার্গেট অর্থাৎ যে কটা শট করেছে সে কটা বক্সের মধ্যে সে কটা পোস্টের মধ্যে ফিনিশ করেছে বেঙ্গালুরু এফসি ম্যাচে আসি শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল মুম্বাই সিটি এফসি কিন্তু সন্দেশ ঝিঙ্গান কাঁপিয়ে দিয়েছে আমার জন্য আজকে ম্যান অব দ্য ম্যাচ সন্দেশ ঝিঙ্গান প্রবীর দাস অবশ্যই ভালো খেলেছে কিন্তু সেন্ট্রালে যা বল ক্লিয়ার যা ট্যাকেল ইন্টারসেপশন করেছে সন্দেশ ঝিঙ্গান আউটস্ট্যান্ডিং সন্দেশ আর প্রবীর দুজন মিলে খেয়ে নিয়েছে আজকে দুধর্ষ্য খেলেছে সন্দেশ প্রবীর ডিফেন্স বেঁধে রেখেছে মুম্বাইকে বিপিনকে অচল করে দিয়েছে প্রবীর দাস বিপিন নড়তে পারছে না আউটস্ট্যান্ডিং ডিফেন্স করেছে প্রবীর দাস এত সুন্দর ইন্টারসেপশান চমৎকার বহুদিন বাদে আমরা সেই পুরনো প্রবীর দাস ক্যাচকে দেখেছি এত ভালো খেলেছে তো মুম্বাইয়ের আক্রমণকে এত সুন্দরভাবে ট্যাকেল করে যে সুনীল ছেত্রী পঞ্চান্ন মিনিটে মাঠে নেমেছে তারপর থেকে বেঙ্গালুরুর বৈচিত্র্য বদলে গেছে পঞ্চান্ন মিনিটে ছেত্রী নামার পরে বেঙ্গালুরু এফসি আক্রমণের ঝড় তুলে দিয়েছে ব্যাঙ্গালুরু এফসি তারপরে আক্রমণ করতে করতে সেভেন্টি নাইন মিনিটে যেটা বললাম সুনীল ছেত্রী ফার্স্ট পোস্টে খুব সুন্দর হেড করে সেভেন্টি নাইন মিনিটেই এক শূন্য গোলে এগিয়ে দেয় বিএফসিকে অর্থাৎ এই মুহুর্তে কিন্তু অ্যাগ্রিগেটে রিগেটে ব্যাঙ্গালুরু এফসি এক শূন্য গোলে এগিয়ে আছে তো এবার সেকেন্ড লেগে কি হবে ব্যাঙ্গালুরু এফসি তারা ধরে রাখতে পারবে কি না এই লিডটাকে না মুম্বাই তারা ডিফেন্স ব্রেক করবে সেটা আবার কিন্তু খুব এক্সাইটিং ব্যাপার একটা এসে গেছে তো যাই হোক যেহেতু বিএফসির হোম গ্রাউন্ড এবং তাদের হোম গ্রাউন্ডে তাদের রেকর্ড খুব ভালো আছে তো সেকেন্ড লেগটা অবশ্যই জমবে এতে কিন্তু এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ সুনীল ছেত্রীর একমাত্র করা প্রথম সেমিফাইনালে এক শূন্য এগ্রিগাটে কিন্তু এগিয়ে আছে বেঙ্গালুরু এফসি তো বন্ধুরা আজকে ম্যাচটা খুব ভালো লেগেছে একটা ট্যাকটিক্যাল ব্যাটেল লেগেছে যেটা বলে বুদ্ধিমত্ত ফুটবল সেটাই খেলেছে বেঙ্গালুরু এফসি তো আজকে বেঙ্গালুরুর যে ম্যাচটা তারা প্রেজেন্ট করেছে তার কিন্তু আমি বেশি কৃতিত্ব কোচ সাইমন গ্রেসনকে দেবো অসাধারণ ক্যালকুলেশন করেছে সাইমন গ্রেসন এবং সেই দলটাকে খেলিয়েছে তো বন্ধুরা আজকের ম্যাচ নিয়ে আপনাদের আমার এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস অল করে রাখবেন ধন্যবাদ